আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রূপালী পর্দায় তার প্রথম আবির্ভাব 1974 সালের 27শে ডিসেম্বর স্বয়ং ষষ্ঠা সত্যজিৎ রায়ের হাত ধরে। তারপর সত্যজিৎ এবং তার সুযোগ্য পুত্র সন্দীপ রায়ের কাঁধে ভর করে মোট 10 বার বড় পর্দায় এবং 10 বার ছোট পর্দায় মগজাস্ত্র শেয়ার করেছেন পিসি মিত্তল। সৌমিত্র চট্টোপাধ্যায়কে 2 বার এবং সব্যসাচী চক্রবর্তীকে 7 বার দেখা গেছে ফেলুদার ভূমিকায়। মাঝখানে একবার লখনৌয়ে বাদশাহী আংটি আঙুলে পড়েছেন আবির চট্টোপাধ্যায়। তবু বক্স অফিসের হিসেব বলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাঙালি দর্শক ফেলুদা হিসেবে মেনে নিয়েছেন সব্যসাচীকেই। এবার আর এক নতুন ফেলুদার মুখোমুখি বাঙালি দর্শক, তবে ছোট পর্দা বা বড় পর্দা নয়, পরমব্রত চট্টোপাধ্যায় নতুন রূপে ফেলুদা হিসেবে আসতে চলেছেন ওয়েব সিরিজের মাধ্যমে, যে পরমব্রত বোম্বাইয়ের বোম্বেতে কৈলাসে কেলেঙ্কারি এবং টিনটোরেটে যিশুতে তপসির ভূমিকায় ছিলেন, এবার তিনি চেনওয়াইয়ের ফেলুদা আর তার স্যাটেলাইট মানে তপসে ঋদ্ধি সেন। ইতিমধ্যেই ছবির টিজার ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেবতা রহস্য এবং ঘুরঘুটিয়ার ঘটনা, এই দুটি গল্প নিয়ে শুরু হতে চলেছে এই চমকপ্রদ ওয়েব সিরিজ। পরিচালক রাজীব মেহরা বলছেন যুগ বদলেছে, কিন্তু সব যুগেই ফেলুদার মগজাস্ত্রের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।